প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা আমাদের চ্যানেলটি দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ও যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আজকে খুবই একটা মর্মান্তিক বিষয়। তো আমরা যেটা বলতেছিলাম আসলে আমাদের কালকে আমি যখন সন্ধ্যায় খামারে আসি আমার, তো সেই সময় দেখি একটা পাখি অসুস্থ। তো এটা একটু পর্যবেক্ষণ করাটা আমার আরও আগে উচিত ছিল, তো আমি ওইটা করতে পারি নাই। তো একটু ব্যস্ততার কারণে ওই পাখিটার দিকে খেয়াল দেওয়া হয় নাই। তো এখন দেখলাম কালকে খাবার দিতে এসে ওই পাখিটা একটু অসুস্থ। তো এটা কী কারণে অসুস্থ হলো বা কী এটা শীতে কী কারণে এরকম হয় পাখিগুলো? তো আসলে হয়তো আমার পাখিটা মারা গেছে, যতটুকু সম্ভব আমি ওটা আলাদা করে দিছিলাম, যে কারণে আমার অন্য পাখিতে যেন সমস্যা না হয় ওইটা। তো আমি ওকে আলাদা করে রাখছি, তো দেখবো ওই পাখিটা এখন বাচ্চা আছে কি না। তো এটা নিয়ে একটা ভিডিও দেবো, যাতে আমার পাখি মারা গেছে যাতে আপনার পাখি মারা না যায়, সেটার জন্য আমরা কিছু ওষুধের নাম বলবো। তো এগুলো খাওয়ালে ইনশাল্লাহ অবশ্যই আপনারা পাখিগুলো সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ চলতে থাকবে, তো দেখুন। আমরা চলে আসলাম, দেখেন আমরা কিন্তু আরও 2 থেকে 2.5 মাস আগে থেকে এরকম পলি দিয়ে ঢাকা রাখি, যাতে পাখিগুলো ঠান্ডা না লাগে। তো তবুও আমি এগুলো ঢাকা রাখার পরও মাঝে মাঝে দেখি হয়তো একটু মলডিং খারাপ হয়েছে, তখন আমি সাথে সাথে ওষুধগুলো দিয়ে দিই। কারণ আমার এখানে সম্পূর্ণ ওষুধ রাখা থাকে, এখানে এখানে সব ওষুধ আছে, আমার সব কিছু সরঞ্জাম এখানে আছে। তো তবু আমরা একটা পাখি রাখছিলাম, যে পাখিটা আমি বলছিলাম যে এটা অসুস্থ, তো ওইটা আলাদা রাইখা দিয়েছিলাম আমার খাতায়। তো এই খাতাটা আমি আলাদা রাইখা দিয়েছিলাম। তো সকালবেলা এসে এখন এসে দেখি তাও মারা গেছে। তো তবে এটা মর্মান্তিক বিষয়। এটা ছিল হলো আপনার একটা, এটা একটু উপরে উঠান কষ্ট করে দেখি, এটা এটা ছিল আপনার একটা রেড লুটেনো, ঠিক আছে? এটা রেড আই লুটেনো একটা পাখি ছিল, দামি একটা পাখি ছিল মোটামুটি। তো এটা মারা যে গেছে দেখেন, এটা জাস্ট মারা যাওয়ার কারণটা হলো ওর 2 দিন যাবৎ মোল্ডিং খারাপ ছিল। মোল্ডিং খারাপ থাকার কারণে আমি আসলে মোল্ডিংটা চেক করি নাই। তো কালকে যখন ওরে আমি ধরি দেখি ওর বডি শুকায় গেছে, এই যে দেখেন, দেখছেন ওর হাড্ডিটা বের হয়ে গেছে, এই যে দেখেন ওর হাড্ডিটাই বের হয়ে গেছে। তখন আমি ধরিটা বুঝতে পারি যে ও অসুস্থ এবং ও খাওয়া দাওয়া আরও 2 দিন আগে থেকে বন্ধ করে দিচ্ছে, এটা আমি বুঝতে পারি নাই। তো ওরে আমি কালকা ওষুধ খাইছি, এই যে দেখেন পেটে চাপ দেওয়ার পর এই যে নাক দিয়ে এখন কিন্তু পানিগুলো বের হইতেছে ঠান্ডা, ঠিক আছে? এই ওষুধগুলো আমি খাওয়াইছিলাম, তো ওইটা বের হয়ে যেতেছে। তো আসলে কিছু বলার নেই, এটা খুবই খারাপ লাগে যখন একটা পাখি মারা যায় আমাদের। তো এগুলো আমরা অনেক কেয়ার করি, অনেক কষ্ট করে এদের লালন পালন করি। তো এরা যখন মারা যায় আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে। তো দেখতেছেন ও কিন্তু মাশাল্লাহ দিলে ভালো একটা সাইজের আসতো। তো ওর কালারটাও কিন্তু দেখেন আপনারা, অনেক সুন্দর একটা কালার আসছিল, পাখনাগুলো অনেক সুন্দর ছিল। কিন্তু আশা করি যারা এখন নতুন পালনকারী, যারা নতুন পাখাল, যারা নতুন খামার করবে বা একটা দুইটা নিয়ে পালবে আর কি, তারা আপনারা হয়তো এগুলো বুঝবেন না। তো সর্বপ্রথম যখনই আপনি ওকে খাবার দিতে যাবেন বা কিছু করতে যাবেন, ওর মোল্ডিংটা চেক করবেন। দেখেন আমরা এটা উঠাইলে বুঝতে পারবেন, কারণ আমি সর্বপ্রথম কিন্তু আমার পাখির এখানে আসলে সর্বপ্রথম আমার পাখির মোল্ডিং গুলো চেক করি। তো এগুলো দেখেন আমি কিন্তু দেখছেন কতগুলো পলি দিয়ে ঢাকা রাখি এত সুন্দর করে, তাও এদের মনে করেন যে ঠান্ডা এরকম লাগতে গেছে। কারণ এটা শীতের মাস, যারা পাখি পালে তারা অবশ্যই জানে যে শীতেই এদের প্রোটেকশন দেওয়াটা সবচেয়ে জরুরি। তারপর অনেক পাখি অসুস্থ হয়ে পড়ে। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আমাদের অসুস্থ পাখি না থাকে, সুস্থ স্বাভাবিক পাখি আমরা দেওয়ার চেষ্টা করি সবসময়। এই যে দেখেন আমি সর্বপ্রথম কিন্তু মোল্ডিংটা চেক করি, কারণ যদি কোনো সবুজ পায়খানা থাকে, এই যে দেখেন এখানে যদি কোনো সবুজ পায়খানা থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই পাখিগুলো অসুস্থ, ওইটা আমি আলাদা করে দিই। তো এই কারণে একটা পাখি কামড়াইছে কি একটু জানো, কোনটা জানি কামড়াইছে, দেখো ওর মাথায় আঘাত লাগছে, কীভাবে লাগছে এটা, এই জ্বর হয়তো কেউ কামড়াইছে, এই ওর মাথায় আঘাত লাগছে। পারভেজ ভাই,
ভাই এগুলোর জন্য আপনার হচ্ছে কি কি ওষুধগুলো খাওয়াইতে আপনি যদি সেগুলো তো দেখাইতেন তাহলে ভালো হইতো আর কি দর্শকের জন্য। ওগুলো তো আমি আসলে ডায়লার ভ্যাকসিন প্যাকেটটা রাখি নাই, তবু আমার কাছে ছবি আছে, আমি ছবিগুলো দিয়ে দিব ভিডিওতে। তো এটা হলো আপনার অক্সিবাই, আর একটা সম্ভবত ইউরোকট, আমার নামটা হয়তো মনে নাই, ছবি আছে আমার তোলা, ওই ছবিগুলো আমি দিয়ে দিব আমার ভিডিওতে। তো ওই ওষুধগুলো খাওয়ালে ইনশাল্লাহ পাখিগুলো সুস্থ স্বাভাবিক থাকবে। ও যদি পাখির চোখে কখনো ঠান্ডা বা পানি জমে, পানি আসলে এই যে এটা খাওয়াইতে পারেন, এইটা দিতে পারেন চোখে, এই ড্রপটা দিলে ইনশাল্লাহ পাখির চোখ দুই একদিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। দিনে দুই তিনবার দিলে এটা, তাহলে ইনশাল্লাহ পাখির চোখের যে পানিটা ঠান্ডায় যে পানি আছে ওটাও ক্লিয়ার হয়ে যাবে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম আছে আশা করি অনেক ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি যাই আছে, পাখিগুলো খুব সুন্দর আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সামনে আপনাদেরকে আরও ভালো ভালো পাখি উপহার দেওয়ার জন্য। তো যদি কারো কোনো পাখি লাগে, আমাদের এখানে অসংখ্য পাখি আছে, চাইলে নিতে পারবেন, আমাদের এখান থেকে বেবি নিতে পারবেন, ট্যাম বেবি, বা যদি আপনি ট্যাম করতে চান এরকম এই যে এখানে যে বেবিগুলো আছে, কিছু কিছু বেবি আছে ট্যাম করা যাবে, এখানে কিছু আছে অনেক পাঁচ ছয় মাস বয়স হয়ে গেছে অলরেডি এগুলোর, বা এই যে নিচের খাঁচায় যেগুলো দেখছেন এগুলো এখন খাবার দিলে দেখবেন আবার সব যে এরকম টনটনা হয়ে গেছে, এগুলো খাবার দিই নাই আমি এখনো, আজকে এখন খাবার দিব এর জন্যই আসা। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার খামারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো ভিউয়ার্স আমি কিছু কথা বলি আপনাদের, যারা আপনারা পাখি নেবেন অবশ্যই আজকে খামারের সাথে পরামর্শ করবেন, এবং যার থেকে নেবেন তার সাথে পরামর্শ করে অবশ্যই নেবেন, কারণ শীতের সময় অনেকে মানে অনেক প্রবলেম হয় পাখির, অনেকে মানে অনেক রোগ দেখা দেয় শীতের সময়। তো আপনারা যার থেকে নেবেন অবশ্যই পরামর্শ করে নেবেন যে কী কী ভ্যাকসিন দিতে হয় বা ওষুধ খাওয়াতে হয়, সেগুলো অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে, আর আপনাদের যে ধরনের ভিডিও লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তো ইনশাল্লাহ ওই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো আর কি। আর অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে এটাকে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পেজ থেকে যারা দেখবেন চ্যানেলটা অবশ্যই পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা আপনাদের আরও ভালো কিছু উপহার দিতে পারি। আমাদের এখানে অনেক ধরনের মিউটিশনের পাখি আছে, ইনশাল্লাহ চাইলে নিতে পারবেন এখান থেকে, আমরা খুবই লো প্রাইজে দেওয়ার চেষ্টা করবো সবসময়, আমরা দিয়ে এসেছি এই পর্যন্ত। তো এখন বর্তমানে খাদ্যর অনেক দাম, অনেক খাদ্যর দাম, তারপরে ফুটপাতের অনেক দাম, তো যেই কারণে এখন লো প্রাইজে দিতে পারি না, তাও দিতে চেষ্টা করবো দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানানো হবে যে কী কী আপনাদের প্রয়োজন বা কী কী, এগুলো আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।